السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله، وهدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدث بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق زوجها وبث منهما رجالا كثيرا والنساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، সম্মানিত উপস্থিতি কেরাম, উপস্থিতি সম্মানিত ভাইরা, আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের জাকাত সম্পর্কে। জাকাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, জাকাত হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার বিধান, কিন্তু আজকে আমাদের সমাজে জাকাত আমরা সঠিকভাবে আদায় করি না। যদি সত্যি করে প্রকৃতভাবে প্রত্যেকটা মানুষ তার যদি সঠিকভাবে নিসাব মূল্যায়ন করে জাকাত আদায় করতো, তাহলে আমাদের গরিবের সংখ্যা কমে যেত, এটা মনে রাখবেন। কারণ ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, সকল সমস্যার সমাধান, হিউম্যানিটি অফ ইসলাম সকল সমস্যার সমাধান দেয়। অন্যান্য ধর্ম সমস্যার সমাধান দিতে পারে না, ইসলাম গরিবের সমাধান দিয়েছে। কীভাবে সমাধান দিচ্ছে? বড় লোকদেরকে বলা হয়েছে তোমরা জাকাত প্রদান করো গরিবদের জন্য। এখানে প্রত্যেকটা আজকে ধনী ব্যক্তি যদি সঠিকভাবে জাকাত আদায় করে, গরিবের সংখ্যা দিনে দিনে কমে যাবে, কিন্তু জাকাত আদায় করে না, জাকাত আদায় করে না। মনে রাখবেন, একটা জিনিসের সাথে আপনি কখনো আপোষ করবেন না, সেটা হলো জাকাত। গোখরো সাপ কামড়ালে একজন মারা যাবে, কিন্তু যদি জাকাত না দেন পুরো পরিবার আপনার ধ্বংস হবে আখেরাতের দিনে। গোখরো সাপকে নিয়ে আপনি শুয়ে আছেন, আপনাকে ধ্বংস হবে, আপনি মারা যাবেন, কিন্তু জাকাত যদি আদায় না করেন পুরো পরিবার ধ্বংস হবে। একথাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাত যদি না আদায় করেন বিষাক্ত সাপের থেকেও কোটি কোটি গুণ আপনার ক্ষতি হবে। জাকাত দিলে নেকি হবে এ কথা সঠিক নয়, জাকাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে এ কথাই সঠিক। জাকাত দিলে আপনার সব হবে এ কথা ভুল কথা, জাকাত যদি আদায় না করেন আপনার ঠিকানা হবে জাহান্নাম। কারণ জাকাত হলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আর আল্লাহর বিধানকে অস্বীকার করলে তাকে বিপদে পড়তেই হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় 34 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা, যারা জমা রাখে সোনা এবং রূপ, এবং তারা তাও ওয়ালায়ান ফিকুনা ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহে যারা রাস্তায় আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের ফাবাসসিরুহুম, তাদেরকে সুসংবাদ দিন, বি আযাবিন আলিম, জাহান্নামে সুসংবাদ দিন। জাহান্নামে সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাসসিরুহুম, সুসংবাদ দিন তাদেরকে জাহান্নামে সুসংবাদ, যারা সোনা রূপ জমা রেখে দেয়, যারা যাকাত আদায় করে না। তার মানে জাকাত আপনাকে দিতেই হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, বনি ইসলাম আলা খামসুন, বনি ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের উপর গড়ে উঠেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, অসমের রমজান, রমজান মাসে সিয়াম পালন করো, হজ ও হজুল বাইত, এবং বাইতুল্লাহতে তোমরা হজ করতে পারো। এই পাঁচটা হচ্ছে বিধিবিধান। তার মানে আপনি যদি সালাদকে অস্বীকার করেন আপনি মুসলিম থাকবেন না, জাকাতকে অস্বীকার করলে মুসলিম থাকবেন না, সিয়ামকে অস্বীকার করলে মুসলিম থাকবেন না, হজকে অস্বীকার করলে মুসলিম থাকবেন না। মুসলিমের প্রকৃত পরিচয় হচ্ছে, কেউ যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
বলল সাক্ষ্য দিল তখন তার উপর এই ইসলামের বিধান তার উপর ফরজ ইসলামের রকম তাকে মানতেই হবে না মানলে তাকে জাহান্নামে যেতে হবে এই কথাই হচ্ছে সঠিক যাকাত দিলে সব হবে যাকাত দিলে নেকি হবে এই কথা ভুল যে যাকাত আপনি দেবেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি উট 25টা উট থাকে আপনার যাকাত দিতে হবে 25টা উটে একটা উট আপনাকে যাকাত দিতে হবে যদি আপনার 30টা গরু থাকে তাহলে 30টা গরুর মধ্যে একটা গরু আপনাকে যাকাত দিতে হবে 40টা ছাগল থাকলে 40টাই ছাগলে একটা ছাগল যাকাত দিতে হবে হাঁস মুরগির যাকাত নেই পশু পাখির যাকাত নেই 18-29 কেজি শস্য হয়েছে 20 ভাগের এক ভাগ যাকাত দিতে হবে যদি সেচের পানি দিয়ে যদি আপনি আপনি সেচের পানি দিয়ে এটা চাষ করেন যদি সেচের পানি দিয়ে চাষ করেন তাহলে 20 ভাগের এক ভাগ দিতে হবে মানে আপনি পানি কিনেছেন কোনো জায়গা থেকে পানি কিনে আপনি চাষ করেছেন আর যদি আল্লাহর পানিতে হয় বৃষ্টির আকাশের পানিতে হয় তাহলে 10 মনের এক মন আপনাকে যাকাত দিতে হবে বুখারী 1483 1484 মুসলিমে 977 মিসকা 1797 মিসকা 1794 হাদিস শস্য মানে ভুট্টা যব ধান শস্য মানে ভুট্টা গম যব ধান মাকুই এগুলো হচ্ছে সবজি এগুলো হচ্ছে শস্য এই শস্যর যাকাত আপনাকে আদায় করতে হবে সবজির যাকাত নেই আম জাম বেল তাল কাঁঠাল নারকেল সবজির কোনো যাকাত নেই তবে এগুলো সবজি এগুলো যদি আপনি দান করেন সওয়াব আছে আলুর যাকাত নেই বেগুনের যাকাত নেই পেঁয়াজের যাকাত নেই এগুলো যদি আপনি চাষ করে উৎপন্ন ফসল থেকে গরিব মিসকিনদেরকে দান করেন আল্লাহ আপনার বরকত দান করবে আপনি সওয়াব হবেন এই দান করলে সওয়াব হবে এ কথাটা সঠিক যাকাত দিলে সওয়াব হবে এটা সঠিক নয় তার মানে আপনাকে নিসাব করতে হবে 85 গ্রাম সোনা অথবা 595 গ্রাম রূপো এই দুটোর যে কোনো একটা নিসাব পরিমাণ করে আপনাকে শতকরা 2.5% যাকাত দিতে হবে ব্যাংকে জমানো টাকা যাকাত দিতে হবে ডিপিএস এর যাকাত টাকা যাকাত দিতে হবে দোকান ভাড়ার টাকা যাকাত দিতে হবে কাউকে ঋণ দেওয়া আছে ধার দিয়েছেন আপনার ওই ধার এখনই বললে এখনই আপনি টাকা পেয়ে যাবেন এরকম সম্ভব না তাহলে ওই টাকার যাকাত আদায় করতে হবে এই যাকাত যদি আদায় না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড়বেন না তার মানে আপনাকে নিসাব পরিমাণ করতে হবে আপনার কাছে কিছু সোনা আছে কিছু টাকা আছে কিছু রূপো আছে সবগুলোকে আপনি মূল্যায়ন করবেন যে মোট কত টাকা হচ্ছে তারপরে আপনি নিসাব ফেলবেন হয় রূপো না হয় সোনা 85 গ্রাম সোনার মূল্য কত ওই মূল্যের যা আপনার সম্পদ আছে সব সম্পদকে নিসাবে ফেলবেন যদি নিসাব পরিমাণ হয়ে যায় শতকরা 2.5% আপনাকে যাকাত দিতেই হবে আপনার পরিবারের মধ্যে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ছেলের বউ সকলের গোনাকে সকলের গহনাগুলোকে একসাথে করে এবং টাকা যা আছে নিসাব পরিমাণ হলে পুরো সম্পদে যাকাত দিতে হবে বলে রাখি এখানে যদি আপনার ছেলে আলাদা হয়ে যায় যদি ছেলে আলাদা হয়ে যায় তাহলে বৌমার গহনায় আপনার যাকাত হবে না বৌমার গহনায় আপনার ছেলে যাকাত দেবে আর আপনি তখন আপনার স্ত্রীর আর আপনার মেয়ের গহনাকে হিসাব করে যাকাত আদায় করবেন এরপরে যদি আপনার ব্যবহৃত গাড়ি আপনি গাড়ি ভাড়া দিচ্ছেন গাড়ির ব্যবসা করছেন গাড়িতে আপনার যাকাত দিয়ে আপনি সন্তানদের জন্য একা জমি জায়গা কিনে রেখেছেন জমি জায়গার যাকাত দিয়ে সন্তানদের জন্য ঘর করে রেখেছেন এই ঘরের আপনার যাকাত নেই দোকান করে রেখেছেন যাকাত নেই কিন্তু যদি আপনি জায়গা জমির ব্যবসা করেন যদি আপনি জমি কেনেন আর বিক্রি করেন জমি কেনেন আর বিক্রি করেন যত জমি কিনা আছে সমস্ত জমির আপনার যাকাত দিতে হবে আপনি ঘর বাড়ি তৈরি করেন আর বিক্রি করেন এই ঘর বাড়ি যত ঘর বাড়ি আছে কিনা আছে সব যাকাত দিতে হবে আপনি দোকান খালি তৈরি কেনেন আর বিক্রি করেন এই সমস্ত দোকানের যাকাত দিতে হবে আপনার শোরুমে গাড়ি আছে আপনি গাড়ির ব্যবসা করেন ওই শোরুমে গাড়ি আছে ওই আপনার ব্যবসায় মালের যাকাত দিতে হবে আপনার দোকানে জামা কাপড় আছে যা আছে সব জামা কাপড় দেখলেন দেখার পর আপনাকে সে নির্ধারণ করতে হবে নির্ধারণ করে নিসাব পরিমাণ হলে তার উপর যাকাত দিতে হবে যেমন মনে করেন আপনি দোকানে দেখলেন যে 3 লাখ টাকার মাল আছে 50,000 টাকা ছেড়ে দেন 2.5 লাখ টাকা হিসাব করে আপনাকে 2.5% যাকাত দিতে হবে এটা আমি একটা হিসেব বলছি এমন নয় যে 2.5 লাখ টাকা যাকাত দিতে হবে আপনার দোকানের মাল আছে 2 লাখ টাকা
ডিসাব হয়ে গেছে 50,000 টাকা ছেড়ে দেন 1.5 লাখ টাকা আপনার যাকাত দিতে হবে এইভাবেই কারণ এর দলিল হচ্ছে বুখারী মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সময় মদিনাতে 40 মন খেজুর হয়েছে রাসূল সাল্লাল্লাহু বলেন ঠিক আছে 10 মন ছেড়ে দাও 30 মনের যাকাত দাও আরেকজন বলল আমার কাছে 30 মন খেজুর হয়েছে রাসূল সাল্লাল্লাহু বলেন ঠিক আছে 10 মন ছেড়ে দাও 20 মনের যাকাত দাও তার মানে এখান থেকে দলিল হচ্ছে দোকানের আনুমানিক মাল 3 লাখ টাকা 50,000 টাকা ছেড়ে দেন 2.5 লক্ষ টাকার আপনাকে যাকাত দিতে হবে ঘর বাড়ি যদি ব্যবসা করেন ওই ঘর বাড়ি নিয়ে যাকাত দিতে হবে ব্যবসায়ী মালের যাকাত দিতে হবে কিন্তু যদি আপনার কেনা থাকে জায়গা জমি এগুলো ব্যবসা নয় এগুলো যাকাত নেই গাড়ি আপনার চলছে 4-5টা গাড়ি আপনার ভাড়া খাচ্ছে এগুলো যাকাত নেই কিন্তু শোরুমে গাড়ি আছে ওই গাড়ির আপনাকে যাকাত আদায় করতেই হবে যাকাত আদায় না করলেই আপনার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে পাকড়াও হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধি বিধানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন এইভাবে মেনে চলার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং আমাদের যারা নিসাব পরিমাণ আছি আল্লাহ যেন আমাদের প্রত্যেক মানুষকে যারা আমাদের নিসাব হয়ে গেছে তারা যেন সঠিকভাবে তার নিসাবকে মূল্যায়ন করে যেন আমরা যাকাত আদায় করতে সেই তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু